আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা অষ্টম শ্রেণীর আজকে যে লেসনটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে লেসন 3, এবং এটা হচ্ছে আমাদের ইউনিট 1 এর ভিতরে। তো আমাদের যে লেসন টাইটেল সেটা হচ্ছে আজকে যে আমাদের বলা হচ্ছে যে আওয়ার এথনিক ফ্রেন্ডস 1, অর্থাৎ এটা আরও দুইটা তিনটা পার্ট থাকতে পারে। তো কথা হচ্ছে আমরা আজকে 1 পড়বো, এরপরে পরে আবার দেখবো যে কত পর্যন্ত আছে। হ্যাঁ, মনে করো আমরা এখন কিছুই জানি না। তো আওয়ার এথনিক ফ্রেন্ডস 1 অর্থাৎ আমাদের যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা যে উপজাতি, তাই না? একটা পার্ট 1 এভাবে বলা হয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা কোশ্চেন অ্যান্সারে যে ওগুলো দেখব, ঠিক আছে? আমি আপাতত জাস্ট শুধু ইয়াগুলাই বলে যাচ্ছি, অর্থাৎ অ্যান্টোনিম সিনোনিম এই ধরনের। হ্যাঁ, যেমন এথেনিক মানে হচ্ছে কি, যেমন এথেনিক এথেনিক অর্থ হচ্ছে তোমার যে উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাই না? এটা আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে রেসিয়াল বা ট্রাইবাল, তাই তো? আর রিজন মানে হচ্ছে এলাকা, তাহলে এটাকে আমরা যদি সিনোনিম বলি তাহলে হবে টেরিটরি বা জোন বা বেল্ট, তাই না? মেজরিটি মানে অধিকাংশ, তাই না? তাহলে অধিকাংশের এটার আমরা সিনোনিম বলতে পারি যে মোস্ট বা লার্জ পার্ট, হ্যাঁ, অথবা ম্যাস। আর শিফটিং মানে তো হচ্ছে যে স্থানান্তর, তাই না? এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে ট্রান্সফারেবল বা মুভেবল, অর্থাৎ পরিবর্তনযোগ্য বা স্থানান্তরযোগ্য এই ধরনের। তো আমরা মূল টেক্সটে চলে যাই। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের পরে কাজ আছে। অর্থাৎ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই কিন্তু আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেওয়া থাকবে। আমি সবাইকে বলবো যে আমার যত ভিডিও আছে এই সেই ভিডিওগুলোর যে কোয়েশ্চেন অ্যান্সারের উপরে যে কাজ করা থাকবে সেই ভিডিওগুলো মূলত এইসব ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে ওখান থেকে দেখে নেবে। তো এখানে বলছে যে দ্য এথনিক পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের যে নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী বা উপজাতি হোল্ড আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি, অর্থাৎ এই দেশের সংস্কৃতিতে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তো ইম্পর্টেন্ট মানে তো গুরুত্বপূর্ণ, তাই না? এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো যে সিগনিফিক্যান্ট বা ভাইটাল। আর কালচার মানে তো হচ্ছে সংস্কৃতি, তাই না? এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারি যে সিভিলাইজেশন বা সভ্যতা। দ্য মেজরিটি অফ দিস পিপল লিভ ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্স, এই উপজাতিদের অধিকাংশ লোকজনই মোটামুটি বলা যায় যে হচ্ছে চট্টগ্রামের হিল ট্র্যাক্স পাহাড়ি এলাকায় বসবাস করে। দ্য আদার্স লিভ ইন দ্য রিজনস অফ ময়মনসিং, রাজশাহী অ্যান্ড সিলেট, অন্যান্যরা মূলত যে ময়মনসিং, রাজশাহী, সিলেট এই অঞ্চলের বিভিন্ন এলাকায় তারা বসবাস করে। দে লিভ ইন ফরেস্ট এরিয়াস, তারা বন এলাকায় বসবাস করে। ইন দ্য হিলস, পাহাড় এলাকায়, অ্যান্ড ইন রুরাল এরিয়াস, এবং গ্রামীণ এলাকায়। তো ফরেস্ট মানে তো বন, এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারি যে হচ্ছে তোমার উডল্যান্ড বা জঙ্গল বা টিম্বার, তাই না? আর তারপর দেখছি রুরাল, রুরাল মানে তো গ্রাম্য, তাই না? এটার আমরা সিনোনিম বলতে পারবো রাস্টিক বা প্যাস্টোরাল, হ্যাঁ, এই ধরনের আমরা বলতে পারি। দে ডু জুম কাল্টিভেশন, তারা জুম চাষ করে। জুম চাষ করে কেমন, পাহাড় কেটে কেটে পাহাড়ের যে জায়গা সেই জায়গাতে মূলত হচ্ছে তোমার জুম চাষ করা হয়। হ্যাঁ, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক পাহাড় কেটে পরিষ্কার করছে এবং হচ্ছে কিছু একটা করবে বা কিছু একটা করেছে, রোপণ করেছে গাছপালা বা যে কোনো ফসল হইতে পারে। ফর দিস, এটার জন্য, ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য দে ক্লিয়ার আ পিস অফ ল্যান্ড, তার একখণ্ড জমি পরিষ্কার করে ইন দ্য ফরেস্ট, বনের ভিতরে। প্রিপেয়ার ইট, এটাকে প্রস্তুত করে। অ্যান্ড সো সিডস ইন ইট, এবং এটার ভিতরে চারা বীজ বপন করে, তাই না? তো প্রিপেয়ার মানে প্রস্তুত করা, তাই এটার আমরা হচ্ছে আমরা বলতে পারবো যে সিনোনিম বলতে পারবো অ্যারেঞ্জ বা অ্যাসেম্বল বা ফর্মুলেট, তাই না? আর সো মানে হচ্ছে বপন করা, এটার আমরা বলতে পারি যে হচ্ছে গ্রো বা ইমপ্ল্যান্ট বা সিড। দে আর মোস্টলি ফার্মার্স, তারা অধিকাংশই কৃষক। বাই রিলিজিয়ান, ধর্মে, দে আর হিন্দুস, তারা হিন্দু। খ্রিস্টানস অর বুদ্ধিস্ট, তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের আছে। দে স্পিক ইয়ার ওন মাদার টাংস, তারা তাদের নিজস্ব যে মাতৃভাষা, তাদের স্থানীয় মাতৃভাষা, তাদের মাতৃভাষায় তারা কথা বলে। সাম অফ দেম আর দ্য চাকমাস, কিছু কিছু হচ্ছে চাকমাস, তারপরে হচ্ছে মারমাস, তারপরে হচ্ছে ট্রিপারাস মানে ত্রিপুরা, অ্যান্ড দ্য মুরংস, এবং হচ্ছে মুরাং, এগুলো উপজাতিদের নাম। হু লিভ ইন দ্য হিল ট্র্যাক্স, যারা পাহাড়ি এলাকায় বসবাস করে।
দ্য সাঁওতালস লিভ ইন রাজশাহী, সাঁওতালেরা রাজশাহী অবস্থিত, এগুলো কিন্তু উপজাতিদের নাম। দ্য খাসিয়াস অ্যান্ড দ্য মণিপুরিস, খাসিয়া এবং মণিপুরি এরা কোথায় বসবাস করে? লিভ ইন সিলেট, সিলেটে বসবাস করে। অ্যান্ড দ্য হাজংস অ্যান্ড দ্য গারোস ইন ময়মনসিংহ, হাজং এবং গারো নামের যে উপজাতিগুলো আছে সেগুলো মূলত ময়মনসিংহের কিছু কিছু জায়গায় তারা বসবাস করে। তো প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, একেবারে ছোট একটা গল্প, আমি যত সম্ভব চেষ্টা করেছি একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, পাশে ছবি দেওয়া হয়েছে। তো ভিডিওটাতে যদি বিন্দু পরিমাণে কারো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে, এটুকু আমি আশা করি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।